ইতি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব, সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই ও রহমান মামুন আপনি লিখেছেন, আমাদের মসজিদের নামাজে একটি কাজ আমি বারবার করতে দেখেছি, কাজটি হলো নামাজে থাকা অবস্থায় কারেন্ট চলে গেলে মুসল্লিগণ সিজদায় গিয়ে পাশে থাকা টর্চ লাইটে হাত দিয়ে জ্বালিয়ে দেয়, এতে কি নামাজ নষ্ট হয়ে যাবে? এটা যদি আমলে কাসির হয়, অর্থাৎ এটা করতে গিয়ে এত বেশি হাত নাড়াচাড়া করেন যে তার অ্যাটিচিউড, তার মুভমেন্টের কারণে তিনি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন, এটা একজন দর্শক, সাধারণ দর্শক দেখে যদি সন্দেহের মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে এটা আমলে কাসির হবে এবং এর ফলে নামাজ ভেঙে যাবে। আর যদি আলতোভাবে জ্বালিয়ে দেন, মানে জাস্ট হাতটা একটু নড়িয়ে জ্বালিয়ে দিলেন, এর ফলশ্রুতিতে তিনি আমলে কাসির করেছেন এবং নামাজ নাই এরকম কোনো আপনার কিছু বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার তিনি নামাজে নেই এমনটি যদি মনে না হয় তাহলে ইনশা আল্লাহ বিদনিল্লাহ নামাজ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার এই কাজটা তো খুব একটা আবশ্যক কোনো কাজ নয়, নামাজটা কন্টিনিউ তো করা যায় অন্ধকারের মধ্যে, সেটি করাটাই হলো বেটার। নামাজের মধ্যে যদি করতে হয় তাহলে সেটা আলতোভাবে করতে হবে, এতটাই আলতোভাবে যাতে আমলে কাসির না হয়।